Gerd, ja, ist da. भैया अस्सलाम वालेकुम। পাঞ্জাবি পরে মেহেদি হাসান মিরাজের পায়চারি, সবুজ মাঠে ছবি তুলে দিলেন নাফিস ইকবাল। সবুজ আলখেল্লা, মাথায় টুপি, মুখে মাস্ক, চিনতে কষ্ট হওয়ার কথা নয়, তিনি মুশফিকুর রহিম। সালাম দিতেই মাথা নেড়ে জবাব দিলেন। তরুণ পেসার মুশফিক হাসান পরেছেন পাঞ্জাবি, সাদা ধপধপে পাঞ্জাবির সাথে মাথায় টুপি। বাঘের ছবি সম্বলিত লোগো ঢাকতে প্র্যাকটিস কিট উল্টো করে পরেই মসজিদে হাজির যুব বিশ্বকাপ জয়ী টাইগার স্পিনার রাকিবুল হাসান। পাঞ্জাবি পরা মেহেদি হাসান মিরাজের কাঁধে হাত রেখে মসজিদের পথে এগোচ্ছেন তাওহিদ হৃদয়। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে পবিত্র জুমাবারের জুমার নামাজ আদায়ে এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদে হাজির হন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসানও নামাজ পড়তে আসেন পাঞ্জাবি পরে। ফ্যাশন সচেতন এনামুল হক বিজয় কালো পাঞ্জাবিতে ছিলেন সুশ্রী লুকে। সতীর্থদের আগে পাঠিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এলেন পেছনে পেছনে। টাইগারদের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে মসজিদের দূরত্ব ছিল 30 মিনিটের পথ। নামাজ সেরে অনুশীলন শুরু করতে তাই আধ ঘন্টার মতো দেরি হয়। নামাজ শেষে পাঞ্জাবি পাজামা টুপি পরেই মিরাজ মাঠে নেমে পড়েন। টিম ম্যানেজার নাফিস ইকবাল এ সময় ছবি তুলে দেন মিরাজের। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।